স্বাগতম সবাইকে আমার স্টকের ব্যবহার বিধি নিয়ে তৈরি করা ভিডিওতে। আজকে আমরা দেখব আমাদের মেনু অপশনের টুলস সেকশনটি, এখানে কোরিলেশনটি আমরা আজকে দেখব। শুরু করা যাক। আমরা কোরিলেশন পেজে ক্লিক করলে এরকম কয়েকটি স্টকের কোরিলেশন চার্ট চলে আসবে। তো আমরা এখান থেকে প্রথমে সিলেক্ট করি বোঝানোর সুবিধার্থে। আমি শুধু এবি ব্যাংক রাখলাম এখানে এবং এটা ইন্ডেক্সের সাথে কোরিলেশনটা আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ইন্ডেক্স চুজ করলাম এবং কম্পেয়ার করছি এবি ব্যাংকের সাথে। আপনারা এখানে দেখেন, আপনি যখন মাউস ওভার করবেন তখন এখানে দেখতে পারবেন ভ্যালু দুটো, যে ইন্ডেক্সের ভ্যালু যখন 6025 ছিল এবং সে ডেট ছিল 18/10/2017, তার মানে সেপ্টেম্বরের 18/2017 সালে। এখানে এবি ব্যাংকের যে ভ্যালু দেখতে পাচ্ছেন তার মানে তখন ইন্ডেক্সের চাইতে এবি ব্যাংক আন্ডার পারফর্মিং ছিল এবং ঠিক এই পয়েন্টে ইন্ডেক্সের কে ওভার পারফর্ম করে গেল এবি ব্যাংক, আপনারা দেখতে পাচ্ছেন। তো আবার এই পয়েন্টে ইন্ডেক্সের চাইতে আন্ডার পারফর্মার হয়ে গেল এবি ব্যাংক। এখানে আপনি, আমরা ইন্ডেক্স হচ্ছে ব্লু লাইনটি এবং এবি ব্যাংক ব্ল্যাক লাইনটি। তো আপনারা এখানে চাইলে যে কোনো স্টক চুজ করতে পারবেন, আবার সেক্টর চুজ করতে পারবেন। আপনারা যদি জানতে চান যে ইন্ডেক্সের সাপেক্ষে সেক্টরের অবস্থান কেমন ছিল, সেটা যদি আপনারা দেখতে চান তাহলে এবি ব্যাংক আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ব্লু লাইন এবং ব্যাংক সেক্টর ইন্ডেক্সকে ওভার পারফর্ম করেছিল, এটা হচ্ছে সেপ্টেম্বরের 5/2017 সনে, এবং একই রকমভাবে এখন অনেকটা কাছাকাছি লেভেলে চলে আসে ইন্ডেক্স এবং ব্যাংক সেক্টর। আমরা এখানে সেক্টরের বদলে আমরা এখানে স্টকও চুজ করতে পারি। আমরা ইন্ডেক্সের সাপেক্ষে তখন এবি ব্যাংক দেখেছিলাম, এখন আমরা আরেকটি স্টক দেখি। আমরা যদি আরেকটি সিরামিক দেখতে চাই ইন্ডেক্সের সাপেক্ষে, তো আমরা থেকে ব্যাংক সেক্টরটি ক্লোজ করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্সের সাপেক্ষে আরেকে সিরামিকের পজিশন। একই রকমভাবে আপনি দুটো পার্টিকুলার স্টককে নিয়েও দেখতে চাইতে পারেন। আমরা আরেকে সিরামিক এবং মনু সিরামিক যদি দেখি, মনু সিরামিক আপনি দেখতে পাচ্ছেন আরেকে সিরামিক এবং মনু সিরামিক দুটোর তুলনামূলক একটি চার্টিং এখানে দেখতে পাচ্ছেন। এই ঠিক এই পয়েন্টে একটি আরেকটাকে ক্রস করেছিল। তো আপনারা এখানে এইভাবে স্টক চুজ করতে পারেন এবং সেক্টর চুজ করতে পারেন। এখানে আপনি ডেট চুজ করতে পারেন এবং টাইম ফ্রেমটাও চুজ করতে পারেন এখানে, এবং কতদিনের দেখতে চান। আমরা যদি এখানে 4 বছরের দেখতে চাই, এটি 4 বছরের তুলনামূলক কম্পারিজন মনো সিরামিক এবং আরেকে সিরামিকের। এটি খুব একটা ইন্টারেস্টিং টুল, অনেকে যারা অ্যাডভান্স লেভেলে তারা দেখতে চান যে এই এই কম্প্যারিজনটা বেসিক্যালি কোরিলেশনটা কেন করা হয়। কারণ আপনি যখন, আপনি যদি একই সময়ে মনো সিরামিক কিনতেন এবং আরকে সিরামিক কিনতেন, তাহলে তুলনামূলক আপনার রিটার্নকে বেশি, কোনটা থেকে বেশি পেতেন। যেমন আরকে সিরামিকের চাইতে মনো সিরামিকে অবশ্যই আপনার রিটার্নটা গত 1 বছরে অনেক বেশি হতো। এই কম্প্যারিজনটা আপনারা এখানে বেসিক্যালি করতে পারেন। আর এরপর আমাদের রয়েছে 5 ডেজ ভ্যালু কম্পেয়ার। এই অপশনটিতে আপনারা যেটি দেখতে পারবেন, গত 5 দিনের টার্নওভারটা কোন সেক্টরে কতটুকু ছিল সেটির একটা কম্প্যারিজন এখানে দেখতে পাবেন, এবং এখানে ভ্যালুটা দেওয়াও আছে একটা টেবিলে। আপনারা এখানে একটা পাই চার্ট দেখতে যাচ্ছেন, পাই চার্ট আপনি একই জিনিসটাই একটা পাই চার্টে দেখতে পারবেন। এই ছিল আমাদের টুলস এর কোরিলেশন মেনু এবং আরও দুটো মেনু। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা, এবং ভালো লাগলে অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়া শেয়ারিং পেজগুলোতে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ারিং করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনি নোটিফিকেশন আকারে সেটি পাবেন যদি সাবস্ক্রাইব করা থাকে। আর আপনারা জানেন আমাদের ভিডিওগুলো অনেক ইনফরমেটিভ হয়, আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।